মহাক্ত পবিত্র আল কোরআন শরীফে সুরা রোম নামকালা আমাদের ধর্ম সম্বন্ধে কিছু কথা বলেছেন আমরা কি শুনতে পারব এই কথাগুলি যদি শোনবার ইচ্ছা থাকে এই চ্যানেলটিতে একটা লাইক দিবেন একটা ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবো যতক্ষণ আপনাদের মূল্যবান বস্তু পৃথিবীতে দেওয়া যায় এইভাবে হলেও আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা কথাগুলি যদি আমরা দুনিয়াতে একজন মানব ধর্মের অনুসারী হয়ে কোনো মানুষের ক্ষতি করতে পারবো না আর যারা আমাদের ক্ষতি করবে তাদের উপরলোয় দেখবে তার নাম হল মানব ধর্মের অনুসারী পবিত্র কোর আনে সুরা রোম তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছে ফা আকিম আজাহা ফিতরা তাল্লা হিল্লা তি ফাতারা নাস আলাইহা

আমি আরবি পড়েছি আরেকজন যখন আরবি পড়া পারবে সে এই ভাষাগুলো জানতে পারবে বুঝতে পারবে এখন যারা আরবি পড়লো না তারা কিভাবে জানুন এটা জানা জানি এটা কোনো গুপ্ত দন নয় মহান আল্লাহ তালা বলেছে এই আয়াতে বোঝানো হয়েছে তুমি নিষ্ঠার সাথে নিজেকে এই ধর্মের উপর প্রতিষ্ঠিত তুমি নিষ্ঠার সাথে নিজেকে এই ধর্মের উপর তুমি প্রতিষ্ঠিত হও আল্লাহর ফিতরাত ইসলাম আল্লাহর ফিতরাত ইসলাম ফিতরাত মানি ইসলাম মানে এটা আল্লাহর নিজের একটা মনোনীত ধর্ম কারণ এই ধর্ম বন্ধুরে ছাড়া আর কারোরে দিতে জন পারছে না বলে মনে হয় বন্ধু বন্ধু যেই বন্ধু সৃষ্টির আদিতত্ত্বে পাশে ছিল বন্ধুর উপরে এই ফিতরাত ইসলাম ধর্ম দিয়েছেন প্রকৃত ধর্মের মর্ম আমরা না বোঝে হিন্দুরা বাঙ্গে মসজিদ মুসলমান ভাঙ্গে মন্দির আছে না এগুলিতে সবার বাস্তবতার মাধ্যমে আছে অন্ধকারটা বলবো না অন্ধকার যে কি হয়েছে ওইটা বলবো না বা তার মাধ্যমে যেটা আছে তাহলে ইসলাম ধর্ম হলো আল্লাহর পছন্দ একটি ধর্ম মনোনীত ধর্ম বুঝতে হবে তো আর ইসলাম মানিল শান্তি যেখানে শান্তি নেই সেখানে ইসলাম নেই যেখানে শান্তি সভ্য রয়েছে সেখানেই ইসলাম বুঝতে হবে জানতে হবে তাই তো এই সৃষ্টির মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন শোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাড় ধর্মের অহংকার তোমার ধর্মের মর্ম নাহি জেনে তুমি করলে কত অবিচার কেবা হিন্দু কেবা মুসলমান মাওলার নিকট সবাই তো সমান তার তোরে যার কাদের প্রাণ সে তো ববে পাইল দিদার শোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাড় ধর্মের অহংকার তোমার ধর্মের মর্ম নাহি জেনে করলে কত অবিচার আত্মতত্ত্ব জাতের কথা ছিঁড়ে ফেলো জাতের খাতা আদম তো সবার পিতা মিলেমিশে চলো না আমি ইসলাম ধর্মের মানুষ তোমাকে আমি দাওয়াত করতে পারবো এসো ভাই আমার ধর্মে এসো তোমাকে মারতে পারবো না তো দাওয়াত পৌঁছাইতে হবে তাই তো বলেছে তুমি ধর্মের মর্ম নাহি জেনে করলে কত অবিচার আল্লাহ বলে ডাকো যার নাম তিনি ঈশ্বর তিনি ভগবান বলছে কতটুকু ব্যবধান করুণা একটু আলকোরান যদি তুমি আল কোরআন একটু পড়তে পারো তখন তো তুমি বুঝতে পারবা হিন্দু মসজিদ ভাঙতে যাবে না মুসলমানও মন্দির ভাঙতে যাবে না কেন যাবে সৃষ্টিকর্তা কি বলে দিচ্ছে তুমি মসজিদ আর মন্দির ভাঙো না মন্দির ভাঙলে সমাধ হয়ে যাবে আল্লাহ বলে ডাকো নাম তিনি তো ঈশ্বর তিনি ভগবান দানু হোসেন বলে কতটুকু ব্যবধান পরও একটু আল কোরআন সুরা রোম তিরিশ নাম্বার আয়াতে কি বলেছে দেখো আল্লাহর ফিতরাত ইসলাম তিনি মানুষ সৃষ্টি করেছেন আরো সৃষ্টি করবেন নাকি এখনো আমরা মারামারি করবো পরে দশগণ নিয়ে রানাটানি করবো না নিজের টা আগে দেখবো